আসসালামু আলাইকুম, ভুই অটোজের পক্ষ থেকে ভাই আপনাদের স্বাগতম। ভাই আজকে আমি যে গাড়িটা রিভিউটা নিয়ে এসেছি ভাই, এটা টয়োটা অ্যাক্সিও গাড়ি এবং খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনের কার। এই কারটা আমার সব গাড়ির সাথেও দেওয়া আছে, কিন্তু আমার কিছু কিছু ভাই বলতেছে যেন ভাই গাড়িটার ভিডিওটা আমরা সিঙ্গেল দেখতে চাই, সেই ভাইদের জন্য আমার এই সিঙ্গেল ভিডিওটা দেওয়া, কারণ গাড়িটা খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন। আর গাড়িটা আপনারা ভিডিওটা একটু যদি মন দিল দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার গাড়িটার কন্ডিশনটা। বর্তমানে আপনার এই অ্যাক্সিও গাড়িগুলো খুব ভালো চলতেছে দেখতেছেন আপনারা, কিন্তু ভাই 2007 গাড়ি, 2012 রেজিস্ট্রেশন। এই গাড়িটা আপনার অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল ড্যাশবোর্ড, অরিজিনাল গিয়ারবক্স এবং ইঞ্জিন অরিজিনাল, এবং এখনও পর্যন্ত জাপানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা আছে। আর আপনার শোরুমের কি অবস্থা এখন? আর আমার শোরুমের অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতন, আল্লাহ আমাকে সবসময় ভালো রাখছে, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। এই করোনা পরিস্থিতি তো আল্লাহ আমার ব্যবসা যেরকম রাখছে ভাই, আমি একা মানুষ, মোটামুটি যা আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আপনার ভিডিওগুলো কিন্তু প্রবাসীরা দেখে, প্রবাসীদের সম্পর্কে কিছু বলার আছে আপনার? জি, প্রবাসী ভাইদের আমার অনেক অনেক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি ভাইদের, কারণ ভাইরা আমার এই বাইরে থেকে ভাই অনেক ফোন দেয় এবং প্রায় টাইম অনেক ভাই আমাকে পায় না, বা আমি ব্যস্ত থাকি, ভাই মোটর বাইকে থাকি, আমার অন্য ফোনে কথা বলি, মাঝে মধ্যে ভাইরা কিছু ভাই একটু বিরক্ত ফিল করতে পারে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আমার প্রবাসী অনেক ভাই আছে আমার সাথে ফোনে কথা বলে, ওনারা গাড়ির ছবি দেখে এবং আমার সাথে আবার ইমোতে ভিডিওতে দেখে আমার অনেক ভাই আমার গাড়ি বায়না পাঠায়, শুধু আমার উপর বিশ্বাস করে, আমার ভুয়ে অটোসের উপর বিশ্বাস করে। সেটাই ভাইদের ভাইদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ, ভাইরা যেন আমার এত পরিমাণ বিশ্বাস করে। কিন্তু ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের বিশ্বাসটা সর্বদা আগেও যেমন রাখছি এখনও রাখতে চেষ্টা করবো, এবং আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমি ভালো ভালো গাড়ি ইনশাআল্লাহ ভাই দিতে চেষ্টা করি। আপনার শোরুমে আসতে হলে কি ব্যবস্থা হবে? আমার শোরুমের ভাইয়ের ড্রেসটা যেটা আমি গুলিস্তান থেকে যদি দিই, গুলিস্তান থেকে আপনারা মঞ্জিল গাড়ি পাবেন, কোমল গাড়ি পাবেন, রজনীগন্ধা আর অনেক গাড়ি আছে, 20 টাকা ভাড়া নেবে, আপনার 10 মিনিট বা 15 মিনিট লাগবে, মৌচাকিস্তান বললেই মৌচাকিস্তানে নামিয়ে দেবে। আর এদিক দিয়ে একটু দূর থেকে যদি দেয় মদনপুর, মদনপুর থেকে দিলে আপনার 10 থেকে 15 টাকা ভাড়া লাগবে, বললেই হবে কাশপুর ব্রিজের পরে মৌচাক বাসস্ট্যান্ড, আপনার 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, 15 মিনিট বা 10 মিনিট লাগবে, 10 মিনিটে আপনার মৌচাক স্ট্যান্ডে এসে পড়বেন, মৌচাক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমার শোরুমটা এবং মেন রোডে। আর আরেকটা বিষয় বলে দিই ভাই, আপনার যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম পর্যন্ত হাইওয়ে পর্যন্ত মেন রোডে আর কোনো শোরুম নাই, শুধু আপনাদের পরিচিত এবং সুপরিচিত শুধু ভুয়া অটোসি আছে। ভুয়া অটোসি আছে, তাই তো? তো আপনাদের শোরুমে আজকে যে গাড়িটি দেখাবেন, তো এই গাড়িটির নাম কি? জি ভাই, আমি এখন যে গাড়িটা আপনাদের দেখাবো ভাই, গাড়িটার নাম হচ্ছে ভাই টয়োটা অ্যাক্সিও। অ্যাক্সিও গাড়ি কিন্তু খুবই জনপ্রিয় গাড়ি ভাই, খুব জনপ্রিয় গাড়ি, এবং আমার গাড়িটা ভাই খুবই ফ্রেশ, খুবই ভালো কন্ডিশন। এটা কোথায় আপনার তৈরি হয়েছে? কোথায় ভাই? এটা জাপানের গাড়ি, মেড ইন জাপান, বাংলাদেশে কি রিকন্ডিশন এসেছে? জি জি ভাই, বাংলাদেশ রিকন্ডিশন এসেছে, আর এখনো পর্যন্ত রিকন্ডিশনের মতনই আছে গাড়ি, মতনই আছে, যেটা আমি দেখাইলে একটু বুঝতে পারবেন। এ হলো আমার গাড়িটার কন্ডিশন। গাড়িটার কিন্তু ভাই একটা জিনিস আমি বলে দিই, সামনের বাম্পার এবং পিছনের প্লাস্টিক বাম্পার, এই দুইটা বাম্পার শুধু রং হয়েছে, আপনি রং করিয়েছেন? জি জি ভাই। আর পুরাটা গাড়ি ভাই অরিজিনাল কালার অবস্থা আছে। আর এই হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদের দেখাই, এই হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ভাই, বন্ধুরা খুবই ভালো এবং ফ্রেশ আছে। ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটা কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে, আর ব্যাটারিটা একবারে নতুন আছে। আর আপনার এই মাডগার্ডটা, বর্ণাট মাডগার্ড সবকিছু, বর্ণাট এই মাঠঘাট ভাই আমি প্রথমে বলছি গাড়ি কিন্তু রং হয়েছে শুধু দুইটা বিষয় না, এটা না বললেও হয়, তারপর আমি একটু দেখাই দিচ্ছি মার্সেলটা, মানে সবাই ফ্রেশ। আর আরেকটা বিষয় ভাই, এটা কিন্তু আপনার সিপিটি গিয়ারবক্স অরিজিনাল, যেমন আপনার 7, 8, 9, 10 গাড়িগুলোর মধ্যে সিপিটি গিয়ারবক্সটা ভাইয়া অরিজিনাল থাকে না, আর আমার এই গাড়িটার মধ্যে সিপিটি গিয়ারবক্সটা অরিজিনাল আছে। আর গাড়িটার আমি ভিতর থেকে যদি কন্ডিশনটাতে হয়, ভিতরের কন্ডিশন কি অবস্থা? হচ্ছে ভাই ভিতরের কন্ডিশনটা, ভিতরের কন্ডিশনটা আপনার একটা বিষয় না দেখালেই নয়, যেমন এই ড্যাশবোর্ডটা ভাই, এই ড্যাশবোর্ডটা কিন্তু ভাই বেশিরভাগ গাড়িতে 10 পর্যন্ত গাড়িতে র্যাক্সিন করা থাকে, আমার এই ড্যাশবোর্ডটা কিন্তু ভাই অরিজিনাল। আর কাঠ কালার উডেনটা আমি করিয়েছি ভাই সৌন্দর্যের জন্য, এটা অরিজিনাল না, এটা সৌন্দর্যের জন্য আমার করাইছি। আর গাড়িটা তো পেয়ে যাবেন আপনারা, অরিজিনাল টিভি, সাউন্ড সিস্টেম, ব্যাক ক্যামেরা সব যা আছে ভাই, অল অপশন কি অটো, অল অপশন অটো, সিএনজি কন্ডিশন খুব ভালো। আর গাড়িটার ভিতরের বিস্কিট কালার, এই কালারটা যেটা বিস্কিট কালারটার সবসময়ই খুব ভালো চাহিদা থাকে। আর গাড়িটার চাকার রিংগুলো কিন্তু ভাই খুবই সুন্দর আছে, এবং চারটা চাকা যে অবস্থায় আছে মোটামুটি 6 থেকে 8 মাসের মধ্যে চাকাতে হাত দিতে হবে না। এলো গাড়িটার ব্যাগে, আপনার ব্যাগের এই যে জোড়াটা আছে জাপানের যে জোড়াটা অরিজিনাল, আপনার এই পাশের জোড়াটা আছে অরিজিনাল, মানে অল অরিজিনাল, বা গাড়িতে কোনো প্রকার মাইর বা খোলা কাটা কিছুই না। আর সামনের গ্লাস অরিজিনাল,
পিছনের গ্লাস অরিজিনাল, এটা তো মোটামুটি ভাই দেখানোর মতো ওরকম কিছু নাই। আমি যেটা বলছি আপনারা 100% সেটাই পাবেন, যেটা বলেছেন 100% এখন শুধু এই গাড়ির ক্ষেত্রে না, আমি যেন আমার 1.5 লাখ টাকা দামের গাড়িগুলো বেচছি বিক্রি করছি ওই গাড়িতে ওগুলো আমি ভাই যা বলছি ভাই আপনারা 100% ওগুলো কিন্তু পেয়েছেন ইনশাল্লাহ। এবং আমার যে ভাই নিচ্ছে নিয়েও তারা আমার ফোন দিচ্ছে, আমার নওগাঁ গাড়ি গেছে, আমার দিনাজপুর গাড়ি গেছে, আমার শেরপুর গাড়ি গেছে, আমার চিটাং গাড়ি গেছে, ওই ভাইরা সবাই নিয়ে বলছে না ভাই মানে ওনারা কিন্তু ভিডিও দেখে কিন্তু বায়না করে দিয়েছে, ভিডিও দেখে। আর আমার বেশিরভাগ গাড়িগুলোই ভাই ভিডিও দেখে বায়না হয়েছে। এই ক্ষেত্রে কিছু ভাই আমার মন খারাপ করে, যেমন আমার কিছুদিন আগে একটা গাড়ি এক ভাই বলছে দেন ভাই আপনি রেখে দেন, কিন্তু আরেক ভাইয়া নিয়ে গেছে ভিডিও দেখে উনি বায়না করে দিচ্ছে, সে কারণে আমি ওনাকে দিতে পারিনি। কারণ আমার একটা বিষয় কী ভাই, যে আগে বায়না করবে আমার তাকে আগে গাড়িটা দিতে হবে, এই লোকই অবস্থা। তো গাড়িটি কত সালের মডেল? এটা ভাই 2007 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি, মোটামুটি গাড়িটা তো সব করা আছে ভাই, আপনাদের নিয়ে 2 টাকার কাজ করতে হবে না গাড়িটা। তো এই গাড়িটি আপনার কত হাজার কিলো রান করেছে? এই গাড়িটি রান করছে, এটা আমি অরিজিনাল রানটা বলি, আমি কিন্তু রান মূলত বলি না। যেমন আমার এই গাড়িটা এখনও পর্যন্ত স্টার্ট দিলে জাপানি ল্যাঙ্গুয়েজটা বলে, আর অরিজিনাল রান মনে এটা 1 লক্ষ প্রায় 1.5 লক্ষর মতন হবে অরিজিনাল রানটা। এটা তো অরিজিনাল রান 1.5 লক্ষ অরিজিনাল রান। আর এই গাড়িটি 1 লিটারে কিরকম মাইলেজ দেবে? 1 লিটারে মিনিমাম 10 থেকে 12 কিলো মাইলেজ যাবে, 10 থেকে 12 মিনিমাম। জি। তো বন্ধুরা গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিওএস। জি, এক্সিওএক্স এডিশন। আর গাড়িটি হচ্ছে হোয়াইট কালার একটি গাড়ি, গাড়িটি কিন্তু কোনো টাচ আপ হয় নাই, বাট এই জায়গায় আর হচ্ছে পিছনে হালকা একটু জায়গায় টাচ আপ করেছে। তো এই গাড়িটি আপনার 1.5 লক্ষ কিলোর মতো রান করেছে, আর ভিডিওর মাধ্যমে তো আপনারা শুনলেনই ভাইয়া সব কিছু ডিটেলস বললো। তো এই গাড়িটির আস্কিং প্রাইস আপনারা কত টাকা যাচ্ছেন নিয়ে ভাই? এই অবস্থায় আমি এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি ভাই 10 লক্ষ 80 হাজার টাকা। 10 লক্ষ 80 হাজার টাকা, এটা কি সম্পূর্ণ আস্কিং প্রাইস? জি, সম্পূর্ণ আস্কিং প্রাইস। কিছু অনার করা যাবে? আপনারা আসলে কিছু অনার করা যাবে। আর আপনার ভিডিওগুলো যে আমার চ্যানেলের যে দর্শকগুলো আছে সবাই কিন্তু আপনাকে অনেক লাইক করে। জি। তো আপনার যে রেগুলার দর্শক আছে তাদেরকে আপনি কি ফ্যাসিলিটি দিবেন? যদি আমার ফ্যাসিলিটি আমি সর্বোচ্চ ভাই, আমি আমার লাভটা কম করে ভাই আমি চেষ্টা করি ভাইদের ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য, এটি আমার হলো সবচাইতে বড় ফ্যাসিলিটি। আর সজলের ব্লক থেকে যদি আসে মোটামুটি আমি সবসময় বলছি সজলের ব্লক থেকে আসলে, সজল আমার ছোটো ভাই, ওর ব্লক থেকে আসলে আমি 5,000 টাকা দাম থেকে আমি আরও কম করে দাম থেকে আর 5,000 টাকা ডিসকাউন্ট করবেন। সো বন্ধুরা আপনারা তো শুনলেনই, আর গাড়িটা কিন্তু কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, আর এক্সিওএস গাড়িগুলো কিন্তু খুবই জনপ্রিয়। জি, খুবই জনপ্রিয় গাড়ি। তো আপনার যে ভাই আমার উবারে ব্যবহার করতে চায়, উবার টু উবার পাঠাও নিয়ে ব্যবহার করে, সেই ভাইদের জন্য আমার এই গাড়িগুলো। আচ্ছা ইলিয়াস ভাই, আরেকটি কথা, যদি মনে করেন যে আপনার কাছ থেকে এই গাড়িটি নিল, নেওয়ার পর দেখা গেছে কোনো ভাই প্রবলেমে পড়লো যে গাড়িটা ওনার খুবই টাকার ইম্পর্টেন্ট, তো উনি সেল দিতে যাচ্ছে। ও, আরেকটা বিষয় আমি যেটা না বললই নয়, আমি কিন্তু এটা আমি প্রায় নামে বলি, আমার এক্সচেঞ্জের বিষয়টা আমার কিন্তু সবসময় আছে। আপনারা যে কোনো গাড়ি আমার তো একটা গাড়ি নিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন, এটা যে কোনো গাড়ি, এবং আপনাদের টাকার প্রয়োজন বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে আপনারা গাড়ি আমার শোরুমে দিয়ে যাবেন, আমি সাথে সাথে ভাই ক্যাশ পেমেন্ট করি। আমি কিন্তু ভাই কোনো চেক পেমেন্ট করি না, যেমন আপনাদের গাড়িটা রেখে দিলাম 1 মাসের একটা চেক দিয়ে দিলাম, আমি কিন্তু সেই পেমেন্ট করি না, আমি ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে ভাই আমি গাড়ি নিই, ক্যাশ দিয়ে গাড়ি, এবং আমি যতটুকু দিতে পারি ভাই ততটুকু আমি বলি। আমি কারণ ওই যে আমি বরাবরের মতন বলি, আমার শোরুমে কোনো পার্টনার নাই, আমার কোনো ইনভেস্টার নাই ভাই, আমি স্রেফ একা ব্যবসা করি ভাই, এবং আমি আমার একার ডিসিশনে ব্যবসা। এর জন্য আপনাদের সবসময় আমি কম বাজারের মধ্যে কম রেঞ্জের মধ্যে আমরা গাড়িগুলো দিতে পারি, আর ইনশাল্লাহ ভাই ভবিষ্যতে ভাই দিয়ে যাবো ভাই, ভাই ইনশাল্লাহ আপনাদের সবার সুস্থতা কামনা করছি, ভবিষ্যতে দিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনার ধরেন গাড়িগুলো যে নিল, ঠিক আছে, আপনার নাম ট্রান্সফারের ক্ষেত্রে কী করবেন ভাই? নাম ট্রান্সফারের ক্ষেত্রে নাম ট্রান্সফার টাকাটা বাইরা দিবে, আর আমি কিন্তু গাড়ির নামের সাথে আমি ট্রান্সফারের টাকাটা আমি মূলত বলি না। নাম ট্রান্সফারের ক্ষেত্রে 1500 cc আপনার 30 থেকে 35 হাজার টাকা যাবে, আর 1300 cc আপনার এগুলো 20 থেকে 25 হাজার টাকা নাম ট্রান্সফার। আপনার কথা হলো 1500 cc-র উপরে যেগুলো আছে 30 থেকে 35 হাজার, আর 1300 cc-র যে নিচেগুলো আছে সেগুলো আছে নিচে যেগুলো এগুলো আপনার হলো যাবে হলো গিয়া আপনার এই 20 থেকে 25 হাজার টাকা, 20 থেকে 25 হাজার টাকা। তো আচ্ছা আপনার কি গাড়ি সার্ভিসিংও করেন? জি, আমরা বললে আমার মোটামুটি নিজস্ব আমার কিছু গ্রেজ আছে, ওই গ্রেজ আমি সব সার্ভিসিং কাজ করাই দিতে পারি, এবং বাইরা যদি আমার এখানে সার্ভিসের জন্য আসে ইনশাআল্লাহ আমি 100% সার্ভিস দিতে পারবো, ওটা নিয়ে সমস্যা না। যদি কিছু মাল লাগে মাল ওনারা কিনে দিবে, আমি সার্ভিস খরচটা আমার তরফ থেকে গিফট থাকবে, এটা গিফট থাকবে। জি,
আচ্ছা যাক ভিউয়ার্স, আপনারা তো ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস শুনলেন, তো আজকের ভিডিওটি ইলিয়াস ভাই এই পর্যন্তই। জি ইনশাআল্লাহ ভাই, আপনাদের সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য একটু দোয়া করবেন ভাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।